এই চ্যানেল কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের জাতি ধর্ম অক্ষমতা বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘৃণা উস্কে দেয় না, বৈষম্য প্রচার করে না, কোনো সহিংস ক্ষতিকর বা বেআইনি কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের দেওয়া সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। লোকসভা ভোটের আগে এবার রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখলেন, একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, সবার ভোট যাতে তৃণমূল কংগ্রেসের দিকেই যায়, সেই বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি এমনকি অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ সাফ বার্তা, গায়ের জোর মানা হবে না। রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে এবারের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়াই করছে তার দল তৃণমূল কংগ্রেসে। তিনি বললেন, নির্বাচনের সময় মনে রাখবেন আমাদের সঙ্গে লড়াইটা কিন্তু বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেব, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে। সেই সময় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে রাখলেন, একটা ভোট যেন অন্য কোনো দলে না যায়। আপনাদের পরিবার পরিজন যারা পেয়ে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে, পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যা আর ল্যাজাটা হচ্ছে এনআরসি আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বন্যায় আমরা লড়ছি বিজেপির সাথে, একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস। আর তার এটা হচ্ছে একটা হিন্দুস্তান হামারা, হে হামারা দেশ হে হামারা ইকবাল গান্ধীজি কাম কিয়া তো উনকা সাথে দিয়ে মুসলিম দোক্তা নেতাজি কিয়া তো সনাত খানতা রবীন্দ্রনাথ থে তো সবকো লেখে কি আছে নজরুল থে তো একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার খান। চাহে নজরুল হোক, চাহে নেতাজি হোক, চাহে গান্ধীজি হোক, চাহে রবীন্দ্রনাথ হোক, চাহে স্বামী বিবেকানন্দ হোক, এ ধর্ম হাম লোক কবি নেই মানা, জো আমি বাহার সে লে গায়া হ্যায় জিসকা সাথ হিন্দুস্তান কা কোই সম্পর্ক নেই হ্যায় কোই পরম্পরা নেই হ্যায়। আর এক বাত আপকো কেনে চাহুঙ্গি, ঈদ মুবারক কা সাথ সাথ মে পয়লা বৈশাখ আ রহা হ্যায় শুভ নববর্ষ। और हमारा फाउंडेशन डे बंगाल को आप लोगों को शुभकामना है। साथ साथ में अन्नपूर्णा पूजा भी है, लेकिन अन्नपूर्णा पूजा माता को हम श्रद्धा करते हैं। और ये लोग इसका नाम पे आपको नाम है दंगा करने चाहता है, कोई दंगा करने अगर आते हैं आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बिल्कुल आप रहे कुल कुल काम रहेगा कुल कुल, उसको दंगा फसाद का चक्रांत हम नहीं करने देंगे। एक चॉकलेट बम भी बंद फटते हैं एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो, सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा, यही बात में रहता है। हम तो सुख आसमान चाहते हैं, सुंदर आसमान जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा, हम एक सुंदर आसमान चाहते हैं। इसी के लिए मैं यही बोला, इकबाल ने एक कविता लिखा था जब उसको माताजी का देहांत हुआ था, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहे, जब मेरी खिदमत करने जब मैं तेरी खिदमत करने का कबूल हुआ तू चल बसी, बहुत दुख हुआ था। इसी के लिए अभी से याद रखना, कोई भी दुष्टुमी हो, जो कोई बदमाशी हो, যতই চক্রান্ত হোক, যতই টাকার খেলা হোক, যতই নোংরামি হোক, যতই মনে রাখবে আপনার ইমানদারি, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে, ভালো রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা শক্তিতে থাকবেন,
আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। একটা লোক পেয়ে গেলেও আমরা কিন্তু তাদের নিয়ে আসি পরিযায়ী শ্রমিকদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর জুলুমবাজি নেই, জুমলাবাজি নেই, মমতাবাজি নেই, ছোট হবে না। মনে রাখবেন একটাই আমারা সবসে বড় ধর্ম হ্যায়, হাম লোগ এক সাথ মে রহেগা, এক কাট কা রহেগা, হাম টুটনে নহীন দেঙ্গে, হাম জুড়েঙ্গে। হাম মিলি শব্দ কো সাথ আপ লোগো পরিবার কো, জব পরিবার এক মহিনা তক আপকো লিয়ে খানা বানাতে হ্যায়, উপবাস করকে আপ লোগো খানা তৈয়ার করকে রাখতা হ্যায়, ওর সব মহিলাও কো, বহিনো কো, ভাইও কো, বচ্চা কো ভি আমারা বহুত বহুত প্যার হ্যায়, আমারা মহব্বত হ্যায়। আপ লোগ আমিরাত সে জানে কা বাদ হাম জো কাম মে জা রহা হ্যায়, আপকো দুয়া চাইয়ে, আপকো আশীর্বাদ চাইয়ে। এই শব্দ কো সাথ মে আপ লোগ কো কহেঙ্গে বহুত বহুত ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, সদা হাফেজ, ইনশাআল্লাহ, জোহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, হিন্দুস্তান হামি করেঙ্গে আউল কোই নেই। এ ওয়াদা রাখিয়ে পেলে কাহা থা আপনি বার 200 পার হো গিয়া 70 মে খতম, আর আমি কেতা হ্যায় আপকা বার 400 পার। মানে বোলা পেলে 200 তো করো, উসকা বার 70 কাটো, তারপর সুতরাং চিন্তা করবেন না, ভাববেন না, যতই মিডিয়াতে প্রচার করো আর কিছু হলে কোর্টের কাম শুকে দিয়ে সব আমাদের ছেলেদেরকে স্কুলে রেখে দিচ্ছে, বেল দিচ্ছে না। আর বিজেপি কাউকে একটা অন্যায় করলেও সঙ্গে সঙ্গে বেল দিয়ে দিচ্ছে। আমি তাদের বলবো হাত জোর করে, দয়া করে ইনসানকে দিয়ে, ইনসানিয়তকে দিয়ে ইনসাফ দিজিয়ে। হাম ইনসাফ চাতে হ্যায়, হাম আর কিছু নিয়ে চাতে হ্যায়, আমরা বিচার চাই গণতন্ত্রের প্রতি যেন নীরবে নিভিতে না পারে। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ।